নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24/7। এই মুহূর্তে স্পিড নিউজ নিয়ে রয়েছে আমি অর্ণব। শুক্রবার কোয়াড সামিটের আগেই হয়ে গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক। বৈঠকের শুরুতে বাইডেন জানিয়েছেন দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। বৈঠকের শুরুতে বাইডেন বলেছেন ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্ক আরও বেশি দৃঢ় হওয়া উচিত। আমেরিকা এবং ভারত বিশ্বের সবথেকে বড় গণতন্ত্র, এই দুই দেশের মধ্যে নতুন অধ্যায় শুরু হচ্ছে এবং শুরুতেই কোভিডের মোকাবিলা করতে হবে। এক আজব ভূমিকম্পে কেঁপে উঠল অস্ট্রেলিয়ার মেলবোর্ন। বুধবার সাত সকালেই এই ভয়ানক ভূমিকম্পে আতঙ্ক চরমে ওঠে। বিভিন্ন বাড়ি থরথর করে কেঁপে ওঠে, দেয়াল ভেঙে পড়তে শুরু করে। আতঙ্কিত মানুষ মেলবোর্নের রাস্তায় বেরিয়ে পড়েন, শুরু করেন ছোটাছুটি। রিক্টার স্কেলে মধ্যম মানের ভূমিকম্প হলেও মেলবোর্নে ব্যাপকভাবে অনুভূত হয় ভূমিকম্প। স্থানীয় সময় সকাল 9টা নাগাদ ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের উৎসস্থল ছিল 100 কিলোমিটার দূরে। ভারতীয় সেনাবাহিনী থাকায় জম্মু ও কাশ্মীর তালিবান শাসিত আফগানিস্তানে পরিণত হয়নি। ব্রিটেনের হাউস অব কমেন্টসে উপত্যকায় মানবাধিকারের বিষয় নিয়ে বিতর্কে ব্রিটিশ সাংসদ বব ব্ল্যাকম্যান, তিনি বলেন ভারত সেনা প্রত্যাহার করে নিলে কাশ্মীরে গণতন্ত্র ডাকতে দেবে না ইসলামিক শক্তি। এদিন বিতর্কে ব্ল্যাকম্যান জানান একাধিক সন্ত্রাসী হামলা হয়েছে জম্মু কাশ্মীরে, মানুষকে নির্বিচারে মারা হয়েছে, জোর করে ধর্মান্তরণ করেছে উগ্র ইসলামিক সন্ত্রাসীরা। শুক্রবার ওয়াশিংটনে সামিটের আগেই কোয়াডকে আক্রমণ করে চীন। এই জোটকে কিছু দলের একচেটিয়া চক্র বলে অভিহিত করেছে। তারা আরও বলেছে এই চক্র কোনো সমর্থন পাবে না। আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট ম্যারিসন এবং জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা একত্রিত হয়েছেন আমেরিকার রাজধানী ওয়াশিংটনে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট ম্যারিসন জানিয়েছেন দুজনের মধ্যে একটি বিস্তারিত এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। মোদীর সঙ্গে বৈঠকের পরে ম্যারিসন টুইট করে জানিয়েছেন, আমার ভালো বন্ধু এবং অস্ট্রেলিয়ার একজন মহান বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে পেরে ভালো লাগলো। তিনি আরও জানিয়েছেন দুই দেশ তাদের মধ্যে বন্ধুত্ব আরও বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করবে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি নির্ধারিত ভারত ফ্রান্স অস্ট্রেলিয়া ত্রিপাক্ষিক মন্ত্রী পর্যায়ের বৈঠক বাতিল করা হয়েছে। অকাশের এর কারণে এই বৈঠক বাতিল করা হয়েছে বলে মনে করা হচ্ছে। অস্ট্রেলিয়া, ব্রিটেন এবং আমেরিকার মধ্যে ত্রিপাক্ষিক নিরাপত্তা চুক্তি অকাশের ফলে সমস্যার সৃষ্টি হয়েছে অস্ট্রেলিয়ার। আমেরিকা, ব্রিটেন ও অস্ট্রেলিয়া নিজেদের মধ্যে অকাশ চুক্তি করে, এতে চটেছে ফ্রান্স, তাই তারা এই বৈঠক বাতিল করে। চার দিনের আমেরিকা সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরকালেই প্রথমবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে বৈঠক করলেন তিনি। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে স্বতঃপ্রণোদিত হয়ে সন্ত্রাসবাদে পাকিস্তানের ভূমিকা নিয়ে আলোচনা করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রৃঙ্খলাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছেন, সন্ত্রাসবাদ নিয়ে মোদীর সঙ্গে আলোচনার সময় নিজের থেকেই পাকিস্তানের নাম উচ্চারণ করেন কমলা হ্যারিস। চীনের থেকে অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম কিনতে চলেছে পাকিস্তান। পাকিস্তান সেনার হাতে খুব তাড়াতাড়ি ওই অস্ত্র পৌঁছে যাবে বলে জানা গেছে। ফের সক্ষমতা বাড়ছে পাকিস্তান ও চীনের। বর্ধাতা চীনের হাত ধরে আবার প্রকাশ্যে ভারত বিরোধিতার পথে নামতে তৈরি হচ্ছে পাকিস্তান, তেমনই তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গেছে চীনের থেকে অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম কিনতে চলেছে পাকিস্তান। মার্কিন সফরের প্রথম দিনেই ব্যস্ততা তুঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে কোয়ালকমের প্রধান ও সিইও ক্রিয়ানো আর আমনের সঙ্গে সাক্ষাৎ করেন। এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ ছিল বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। ভারতে কোয়ালকমের বিশেষ উপস্থিতি রয়েছে। এদিনই মার্কিন শীর্ষস্থানীয় পাঁচটি সংস্থার সিইওদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আইএনএস তাবর সেই সময় প্রায় 20,000 নটিক্যাল মাইল অতিক্রম করে। সমস্ত বন্দরে স্থানীয় কর্মকর্তারা ভারতীয় রণতরীটিকে স্বাগত জানিয়েছিল। বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি জাহাজটি পরিদর্শন করেন। বন্ধু দেশগুলির সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে এবার মাঠে নেমেছিল নৌবাহিনীর যুদ্ধ জাহাজ আইএনএস তাবর। গত 13 জুন থেকে 3 মাস ধরে জল মিশনের দায়িত্ব সামলেছিল। সেই সময়টা ইউরোপ আর আফ্রিকার 9টি দেশের প্রায় 11টি বন্দর পরিভ্রমণ করেছিল। গায়ের জোরে আফগানিস্তানে ক্ষমতা দখল করেছে তালিবান, তবে মসনদে বসলেও এখনও আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি পায়নি তারা, ফলে বিশ্বের কাছে মান্যতা পেতে মরিয়া তালিবান। আর সেই মর্মে রাষ্ট্রসংঘের অধিবেশনে ভাষণ দেওয়ার আর্জিও জানিয়েছিল জেহাদিরা, যদিও তাতে বিশেষ ফল হয়নি। তাই এবার রাষ্ট্রসংঘে প্রতিনিধিত্ব পেতে কার্যত টোপ দিল তালিবান।
কবে বিদায় নেবে করোনা ভাইরাস, কবে মুক্তি মিলবে অতিমারির কবল থেকে, এই প্রশ্ন মাসের পর মাস ধরে ঘুরে বেড়িয়েছে গোটা বিশ্বে। অবশেষে স্বস্তি মিলল গবেষকদের আশ্বাসে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার গবেষকদের দাবি, এবার ক্রমেই সাধারণ সর্দি কাশি ভাইরাসের মতোই হয়ে যাবে করোনা ভাইরাস, তার আর নতুন করে আরও প্রাণঘাতী হয়ে ওঠার সম্ভাবনা নেই। স্পিড নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন চ্যানেল 24/7। টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।